কখনো ইচ্ছা ছিল না যে আমি এভাবে করে প্রতিবেদনে আসবো, এখন ভাগ্যই আমাকে প্রতিবেদনে দাঁড় করাইছে। আল্লাপাক যদি আমাকে একটা মনের মতো মানুষ মিলায় দেয়, তার বয়সটা 50 হোক 60 হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি অসহায় আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না ভাইয়া। স্বপ্না আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? তো ভাই বলতে চাই, অনেকটাই কষ্টের মাঝে ভিডিওর সামনে আসছে, একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য ভাই। আমি কোনো টাকা পয়সার জন্য আসি নাই, একটা সুন্দর একটা মন পাইলে তাকে জীবন সাথী করবো, কেননা আমার জীবনটা অনেকটাই কষ্টের ভাই। মা বাবা নাই বাড়িতে, স্বপ্নার কাছে থাকি। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই ভাই, বিয়ের কথা হয়েছিল, অনেক টাকা যৌতুক। আপন মা কি হয়েছে? আমার আপন মা মারা গেছে, আমার বাড়িতে স্বপ্না, আমি সেখানেই থাকি। অনেকটাই কষ্টে পড়া ভাই, কাকে কাজ কাম করতাম, একটা মেশিন ছিল, মেশিন চালাইতাম। এখন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হয়। আমি এর আগেও একবার প্রতিবেদন আইছিলাম ভাই, একটা লোকে আমাকে আশা ভরসা দিয়া, সেই লোকে আর ফোন রিসিভ করো না, বলছে তোমার দায়িত্ব নিব, পাশে থাকবো। সেই লোকও কয়েকদিন কথা বলার পরে আর ফোন দেয় না। তো জানি না ভাই এখন কার মধ্যে কি আছে, আজকে তো মেয়েরা তো প্রতিবেদন আছে। এখন কেমন লাগে আসলে, বিবাহিত বয়সে অবিবাহিত রয়েছেন, আসলে কেমন লাগে? অনেকটাই কষ্ট লাগে, একটা যদি সুন্দর মনের মানুষ পাইতাম, আমার জীবনটা মনে আর এত কষ্ট হতো না। আমারও তো একটা স্বপ্ন আছে, একটা মনে একটা ইয়ে আছে যে আমি একটা ভালো মানুষ পাইলে তাকে নিয়ে সংসার করবো। লেখাপড়া করা হয়েছিল না ভাই? আমি লেখাপড়া করাইতে পারি, তার জন্য কি জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে না সেটা মনে হয়? সেটাই ভাই, কেননা আজকে যদি লেখাপড়া করতাম, আজকে আমার মা বাবা থাকতো, আমার জীবন হতো, এত কষ্ট হতো না, কখনো আমার মিডিয়ার সামনে আইতে হইতো না। সেটাই তো, কেউ তো কেউ আছে সুখে পড়া, কেউ আছে দুঃখে পড়া। জীবনে কি ইচ্ছা ছিল আসলে? জীবনে ইচ্ছা ছিল যে আমি একটা লেখাপড়া করে একটা ভালো জায়গা বিয়ের সাথে হইব। আমি কখনো ইচ্ছা ছিল না যে আমি এভাবে করে প্রতিবেদনে আসব, এখন ভাগ্যই আমাকে প্রতিবেদনে দাঁড় করাইছে। আল্লাপাক যদি আমাকে একটা মনের মতো মানুষ মিলায় দেয়, তার বয়সটা 50 হোক 60 হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনার বয়স তো আর এত না, তাহলে 50-60 বছর মানুষ বাঁচাই তো এখন 65-70 বছর, তা আপনি ভাই হাত মতো চাল রাতের কথা ভাই, মানুষ 100 বছরের মানুষ আল্লাপাক বাঁচিয়ে রাখে, সেটার কোনো প্রশ্ন। আপনার বয়স কত? আমার বয়সটা 18। 18, তা আপনি বিয়ে করুন 20-22 বা 25-30 বছর বয়সে ভাইয়া, কেননা জোয়ান লোকের কাছে বিয়ে বসার কোনো আগ্রহ নাই। জোয়ান লোকের কাছে বিয়ে বসলে মানুষই, অনেক মানুষই তালাক হয়ে গেছে। একটা জোয়ান মেয়ের জন্য তো একটা ইয়াং ছেলে পছন্দ ভাই, ইয়াং ছেলের পছন্দ আমি চাই না। একটা একটা বুড়া লোক চাই যে আমার জীবনের সুখ দুঃখটা বুঝতে পারবে, আমারও কখনো তালাক দিয়ে ছাইড়া যাইব না এর কারণে ভাই। আচ্ছা আচ্ছা, তা এখন থাকেন কোথায়? আমি আছি নবীনগর ভাইয়া। নবীনগর, গ্রামের বাড়ি কি ওইখানে? গ্রামের বাড়ি আমার রংপুর। রংপুর, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমার মোবাইল নাম্বার আছে ভাই, একটা ছোট মোবাইল আছে, তাও ব্যাটারিটা নষ্ট, ওই মোবাইলে কথা বলে পাওয়া যায়। নাম্বারটা মুখস্থ আছে? না ভাইয়া, নাম্বারটা মুখস্থ না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, তার নাম্বারটি হচ্ছে 01704252097। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, নাম্বারটা দেখ, নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01704252097। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করে ভাই, যেমন আর কখনো আমি প্রতিবেদন না আসি, এটাই যেমন আমার জীবনে শেষ প্রতিবেদন হয়ে যায়। শেষ প্রতিবেদন হয়ে যায়, এরপরে বিয়ে করে স্বামীকে নিয়ে আসবেন, সেই দোয়া করবো, ঠিক আছে? একটা যেমন মনের মতন মানুষ পাই, সেইটাই। ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।